¡Lobo! ¿Qué haces? ¿Orsas? PPL 2022 Season 3 de Champion Halo Bagna. প্রথম বল চার খেলবি খেলবি খেল নতুন ব্যাটসম্যান নামটা একটু বলবে বলছি কেউ দেখবে কেউ দেখবে মানে ব্যাটসম্যানের নামটা একটু এ বলে কোনো রান হলো না রান যাচ্ছিল তাই সৈকতের ওভারের প্রথম বল সুন্দর ফিল্ডিং ফিল্ডারের নামটা একটু বলবে পরে বল ব্যাটসম্যান ভোম্বল দেখেছিলেন আলতো করে ঠেলে দিয়েছিলেন কোন রান নয় এবারে কিন্তু ফিল্ডারদের ফাঁকি দিয়ে বল চলে গেল মাঠের বাইরে চার রান পরে বল হোয়াইট বল বাই চার পাঁচ রান এ ভাই এমনি ছেড়ে দেবে পরের বল এবারে কিন্তু বল চলে গেল ব্যাটের খানায় লেগে মাঠের বাইরে আউট সৈকত একটি রান হয়ে গেল হোয়াইট বল বাই অনিন্দর পরে বলে বলে কোনো রান হলো না পরে বল এবার কিন্তু সুন্দর ফিল্ডিং একটু রান আউটের সুযোগ আছে রেগা কি হয় আউট অনিন্দের পরে বল একেবারে ওয়ান ড্রপ ফিল্ডারের হাতে কোনো রান নয় পরে বল সুন্দর ফিল্ডিং কিন্তু ব্যাটসম্যান দ্বয় নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছেন ফলে বাগনানের দলের রানের খাতায় একটি রান যোগ হয়ে গেল পরে বল এ বলেও কোনো রান হল না পরে বল এ বলেও কোনো রান নয় ওভার শেষ হোয়াইট বল বাই চার পাঁচ রান বোলার কৌশিক পরের বল একটি রান হয়ে গেল রান বেড়ে দাঁড়ালো তিন উইকেটে ৩০
পরে বল লেগ বাই চার রান জিততে প্রয়োজন 23 রান রান কে দাঁড়িয়েছে 3 উইকেটে 34 34 রানের মাথায় চতুর্থ উইকেটে পতন ঘটল চার রান দুর্বল ফিল্ডিং আবার একটি চার রান রান বেড়ে দাঁড়ালো 43 চার উইকেটে সরি 42 রান 42 রান চার উইকেটে জিততে প্রয়োজন 15 রান হ্যাঁ ভাই তুই 23 থেকে বলে যাচ্ছ রেখে দাও শুনতে পাচ্ছি কৌশিকের পরে বল সামনে দীপ আবারও চার জিততে প্রয়োজন 11 রান ওভার শেষ চতুর্থ ওভারের শেষে বাগনানের রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 46 চার উইকেটে জিততে প্রয়োজন 12 বলে 11 রান ভাই এখনো আছে ম্যাচ এখনো আছে চার রান এই চার রানের সাথে বাগনানের 50 রান পূর্ণ হলো জিততে প্রয়োজন 7 রান ওয়াইড বল বাই চার 5 রান নো বল বাই চার চার রান আরে আম্পিয়ারের গায়ে লেগে যায় 4 রান স্কোর লেভেল জিততে প্রয়োজন 1 রান নো বল খেলা শেষ অর্থাৎ পিপিএল 2022 সিজন 3 তে চ্যাম্পিয়ন হলো বাগনান ঠান্ডা